26/4/2020 অর্থাৎ 26 এপ্রিল 2020 ইংরেজি ক্লাস 9 সাবজেক্ট জেনারেল সায়েন্স চ্যাপ্টার নেই স্ট্রাকচার অফ দি এটম পরমাণু গঠন চ্যাপ্টারের পূর্ববর্তী ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে শেষের দিকে দুই তিনটি টপিক বাকি ছিল তা আমি এই ক্লাসে আলোচনা করব অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আসলে কি কোন পরমাণু নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যাকে পরমাণুটির পারমাণবিক সংখ্যা বলা হয় অর্থাৎ পারমাণবিক সংখ্যা বলতেই আমরা বুঝি যে কোন মোলের পরমাণুতে থাকা প্রোটনের সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক নাম্বার আর ইহার প্রতীক চিহ্ন জেড অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা বোঝানো হয় এখন আমি আলোচনা করতে যাচ্ছি হোয়াট ইজ মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা বলিতে কি বুঝি আমরা ভর সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলা হয় মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা তো ভর সংখ্যা বলতে আমরা বুঝতে হবে যে কোন মৌলের ভর সংখ্যা কথাটির অর্থ হলো ওই মৌলের পরমাণুতে থাকা মোট প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সরি প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি মাস নাম্বার হলো আমাদের প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বলা হয় মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা এখানে একটি শব্দ সবাই পাবে নিউক্লিয়ন নিউক্লিয়ন আসলে কি নিউক্লিয়ন হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন নিউক্লিয়ন হলো পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন এখন আমি এখানে লিখেছি যে এক্স একটি সিম্বল দিয়েছি তার গুলা এখানে লিখেছি পারমাণবিক সংখ্যা উপরে লিখেছি ভর সংখ্যা এই কথাটির অর্থ কি যদি এক্স এর জায়গায় কোনো মৌলের সংকেত অর্থাৎ চিহ্ন থাকে এবং এই মাথায় একটি সংখ্যা থাকে এই মাথায় নিচে একটি সংখ্যা থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে নিচের সংখ্যাটি হলো আমাদের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং উপরের সংখ্যাটি হলো আমাদের ভর সংখ্যা আর ভর সংখ্যা আসলে কি ভর সংখ্যা হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের সমষ্টি তাই এই কার্বন আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এখানে লিখব 6 আর কার্বনের ভর হলো 12 C6 12 ঠিক একইভাবে কার্বনের আরেকটি আইসোটোপস আছে অর্থাৎ সমস্থানিক আছে তার পারমাণবিক সংখ্যা 6 কিন্তু ভর হলো 14 তো এটা হলো আমার ভর সংখ্যা এটা হলো মৌলের চিহ্ন এবং এটা হলো তার পারমাণবিক সংখ্যা তাই এই এক্সাম্পলটি আমি এখানে দিয়েছি এই ফর্মুলার সহকারে এক্স যদি আমার কোনো মৌলের চিহ্ন হয় তাহলে এক্স এর এই মাথায় থাকবে ভর সংখ্যা এবং নিচে থাকবে পারমাণবিক সংখ্যা আইসোটোপস আইসোটোপস আসলে কি আইসোটোপসকে বাংলাতে বলা হয় সমস্থানিক তো সমস্থানিক কথার অর্থ কি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা সেম কিন্তু কোনো মৌলের পরমাণুর একাধিক পরমাণু থাকতে পারে পরমাণুর পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা তো যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট হয় অর্থাৎ পৃথক পৃথক হয় আলাদা হয় তাদেরকে বলা হয় আইসোটোপস অর্থাৎ সমস্থানিক যেমন আমি কি বলেছি আইসোটোপস হল যে সকল মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট দে আর নোন এজ আইসোটোপস যেমন আমার কার্বনের বেলায় কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এখানে আমি লিখলাম C6 কিন্তু একটি কার্বনের ভর সংখ্যা হলো 12 অপর একটি কার্বনের ভর সংখ্যা হলো 14 তাহলে এই দুটি হলো আমার সমস্থানিক তাদের পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট অর্থাৎ পৃথক পৃথক আছে এখন সমস্থানিক আমি ইতিমধ্যে আলোচনা করেছি যেমন ক্লোরিনের দুইটি সমস্থানিক এখানে হলো Cl1735 Cl1737 আইসোটোপস হলো আমার পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার সেম কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার সেটা আমরা পূর্বে থেকেই জেনে নিয়েছি এখানে আমি লেখার অর্থ হলো আমাদেরকে জানতে হবে এই সমস্থানিকটি কি অনুপাতে আছে
এই সমস্ত নীতি আছে আমার 3:1 অনুপাতে এখন মাস নাম্বার অর্থাৎ বর সংখ্যা নির্ণয় করতে হলে আমি পূর্বেই বলেছি যে কোন বস্তুর বর সংখ্যা হইল ওই মৌলের পরমাণুতে থাকা প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি কিন্তু যখনই সমস্থানিক আসবে তখন সমষ্টি না হয়ে হবে এই সমস্থানিকের শতাংশের গড় মান সমস্থানিকের শতাংশের গড় মান অর্থাৎ আমাদেরকে জানতে হবে কোন সমস্থানিকটি কি হারে আছে এখানে ক্লোরিনের দুইটি সমস্থানিক আছে 3:1 অনুপাতে অর্থাৎ 83/81 তো শতাংশের গড় আমাদের নির্ণয় করতে হবে আমাদেরকে এই ক্লোরিনের গড় আছে 35 তার শতাংশ 3% অর্থাৎ 75/100 অর্থাৎ 100/75 প্লাস এখানে আছে 37 তার হলো 3:1 অনুপাতে অর্থাৎ 1/100 এর মধ্যে 25 তো 4/25 নিচে ফোর 35 ইনটু এখানে 25 যদি আমি প্রথম করি তাহলে ডিভাইড করলে কি হবে 3/25 4/25 নিচে আমার 4 আসবে আর 3/35 = 105 প্লাস এখানে যদি আমি কর্তন করি তাহলে 25/25 4/25 4টি আমার নিচে আসবে 37/37 তো এই দুইটি যদি আমি এলসিএম নেই আমার ডিনোমিনেটরে কি আছে 4 আছে 4 আমাদের এলসিএম হয়ে যাবে আর এই দুইটি প্লাস হয়ে যাবে সোজাসুজি প্লাস হবে 142 আমি যখন 4 দিয়ে ডিভাইড করব তখন 35.5 ইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট হবে এখন ক্লোরিনের ওজন বর সংখ্যা 35.5 কথাটির অর্থ কি এই কথাটির অর্থ হলো যে ক্লোরিনের শতাংশের গড় মান হলো 35.5 ক্লোরিনের সমস্থানিকের শতাংশের গড় বর হলো 35.5 ইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট ইউজ অফ আইসোটোপস এখন ইতিমধ্যে আমরা আইসোটোপ সম্বন্ধে জানতে পারলাম যে সমস্থানিক কি এখন আইসোটোপসের ব্যবহার ইউরেনিয়ামের আইসোটোপসকে সাধারণত ব্যবহার করা হয় নিউক্লিয় রিয়েক্টর হিসাবে নিউক্লিয়ার রিয়েকশনে নিউক্লিয় রিয়েক্টরে আমাদের ইউরেনিয়ামের আইসোটোপসকে ব্যবহার করা হয় কোবাল্টের আইসোটোপসকে ব্যবহার করা হয় ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করতে আয়োডিনকে গয়টার অর্থাৎ গলগণ্ডা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আয়োডিনের আইসোটোপকে তাই আইসোটোপের ব্যবহার আমাদেরকে ভালোভাবে জানতে হবে কোন আইসোটোপটি কী কাজে ব্যবহৃত হয় আইসোবার্স এখন আইসোটোপ শেষ হয়ে গিয়েছে এখন আমার আরম্ভ হচ্ছে আইসোবার্স আইসোবার্স আসলে কি অর্থাৎ সমবারী পরমাণু বলতে আমরা কি বুঝি আইসোবার্স হল একটি মৌলের পরমাণুর যদি বর সংখ্যা সমান হয় কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ মাস নম্বর ইকুয়াল বাট অ্যাটমিক নাম্বার আর ডিফারেন্ট ইন দিস সিচুয়েশন উই ক্যান সে দ্যাট দিস টু আর ইন আইসোবার্স অর্থাৎ আইসোবার্স অর্থাৎ সমবারী মৌল বলতে আমরা বুঝি যে সকল মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু তাদের বর সংখ্যা একই অর্থাৎ সেম হয় তাদেরকে আইসোবার্স বলে যেমন এখানে আমি ক্যালসিয়াম এবং আর্গন নিয়েছি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 18 আর্গনের পারমাণবিক সংখ্যা হলো 20 কিন্তু ক্যালসিয়ামের বর হলো 40 আর্গনের বর হলো 40 অর্থাৎ ক্যালসিয়াম এবং আর্গনের পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকা সত্ত্বেও তাদের বর সংখ্যা একই অর্থাৎ সেম সেই জন্য তাদেরকে বলা হয় আইসোবার্স অর্থাৎ সমবারী মৌল তাই আমার এই স্ট্রাকচার অফ এটম অর্থাৎ পরমাণু গঠন চ্যাপ্টারটি এখানেই সমাপ্ত হলো পূর্বের ভিডিওতে আমি প্রায় পাঠ্য বইয়ের সমস্ত অংশই আলোচনা করেছি যে 3-4টি টপিক বাকি ছিল আইসোটোপস আইসোবার্স অ্যাটমিক নাম্বার মাস নাম্বার এই 4টি টপিক বাকি ছিল 4টি টপিক নিয়ে আমি এখন আলোচনা করে নিয়েছি এবং এখানেই আমার এই চ্যাপ্টার 4টি সম্পূর্ণ হয়েছে এবং আমি পিডিএফ ফাইলের মাধ্যমে নোটস দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাই যেন এগুলা শিখে নেয় ধন্যবাদ